আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব বাংলাদেশ সমরাষ্ট্র কারখানা বিওএফ এর টেকনিক্যাল হেলপার পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটি সাথেই থাকুন, আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 7 নম্বর অঙ্ক দিয়ে। 7 নম্বর অঙ্ক ছিল একটি বাগানের দৈর্ঘ্য 50 গজ এবং প্রস্থ 40 গজ। বাগানের চতুর্দিকে 10 ফিট চওড়া একটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করুন। তো এখানে অঙ্করা কিছু দেখবেন যে দুইটা ডাইমেনশান দেওয়া আছে গজে দুর্গপ্রস্থ, এবং যে চওড়া সেটা দেওয়া আছে ফুটে। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সবগুলোকে একই ইউনিটে আনতে হবে, অর্থাৎ আমরা ফুটে নিব। তাহলে দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য ইকুয়াল টু আছে হচ্ছে 50 গজ। 50 গজের সমান আমরা লিখতে পারবো হচ্ছে 50 × 3 ইকুয়াল টু 150 গজ, এটা হচ্ছে দৈর্ঘ্য। আর প্রস্থের ক্ষেত্রে যেটা লিখতে পারবো, প্রস্থ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 40 গজ। 40 গজ ইকুয়াল টু লিখতে পারবো 40 × 3 ইকুয়াল টু আসবে হচ্ছে 120 গজ। তাহলে যদি আমরা চিত্রটা আঁকি তাহলে বুঝবো হচ্ছে এমন যে দৈর্ঘ্য হচ্ছে 150 আর প্রস্থ হচ্ছে 120 গজ। আর রাস্তার চওড়া বলা আছে 10 ফুট, তাহলে রাস্তাসহ দৈর্ঘ্য যেটা পাওয়া যাবে, রাস্তা সহ দৈর্ঘ্য ইকুয়াল টু আসবে হচ্ছে 150-এর সাথে যোগ হবে হচ্ছে দুই দিকে 10 10 20, অর্থাৎ 170 ফুট। আর রাস্তা সহ প্রস্থ যদি হিসাব করা হয় ইকুয়াল টু আসবে 120 যোগ 10 × 2 ইকুয়াল টু আসবে হচ্ছে 140 ফুট। অতএব রাস্তা সহ যদি আমরা ক্ষেত্রফল ধরি, ক্ষেত্রফল ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে 170 × 140 ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে 23,800 বর্গফুট। আর রাস্তা বাদে যদি ক্ষেত্রফল ধরি, রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল ইকুয়াল টু আসবে 150 গুণ আসবে হচ্ছে 120 সমান সমান পাওয়া যাবে হচ্ছে 18,000 বর্গফুট। এখন যদি এটা থেকে এটা বিয়োগ করি তাহলে পাওয়া যাবে হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। অতএব রাস্তার ক্ষেত্রফল ইকুয়াল টু আসবে হচ্ছে 23,800 বিয়োগ আসবে হচ্ছে 18,000 ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে 5,800 বর্গফুট, অর্থাৎ রাস্তার ক্ষেত্রফল আসবে হচ্ছে 5,800 বর্গফুট। এটি হবে প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 8। নাম্বার 8 বলা আছে শতকরা বার্ষিক 10 টাকা মুনাফায় কত বছরে 1,000 টাকার মুনাফা আসলে দ্বিগুণ হবে। তো আমরা জানি যে সরল মুনাফার ক্ষেত্রে সূত্র যেটা আছে সেটা হচ্ছে NPR/100 ইকুয়াল টু I। এখানে N ইকুয়াল টু হচ্ছে সময়, N ইকুয়াল টু সময় ইকুয়াল টু, এটা আমাদের বের করতে হবে আসল, পি হচ্ছে আসল, আসল হচ্ছে এখানে 1,000, মুনাফা আই, এটা হচ্ছে আসলের দ্বিগুণ, তাহলে আসবে হচ্ছে 2,000, হার বা মুনাফার হার আর, এটা আসে হচ্ছে 10%, অর্থাৎ 10/100। আমাদের বের করতে হবে হচ্ছে সময় এন। তাহলে আমরা যেটা করতে পারবো হচ্ছে N × P হচ্ছে আমাদের এখানে 1,000 আর ওইটা হচ্ছে 10/100 ইকুয়াল টু আসবে হচ্ছে 2,000, বা এই শূন্য এই শূন্য এইটা এটা কাটা, এইটা এটা কাটা 10, N ইকুয়াল টু আসবে হচ্ছে 10^20, অর্থাৎ 20 বছর, অর্থাৎ 20 বছর সময় লাগবে মুনাফা আসলের দ্বিগুণ হতে। এই 20 বছর হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।